হ্যাঁ, এখন হচ্ছে যারা হল মালিকরা দোদুল্যমান, কিন্তু যারা নিয়ে আসছে ছবিটা তার একটা গেম খেলেছে। সবাই প্রথম থেকে সেটাই বলে আসছে, কিন্তু আমি যতটুকু কাছে থেকে চিনি অপুকে, বিশেষ করে তার নিজের জব বা নিজের ক্যারিয়ার বলেন যেটাই হোক না কেন, এটা প্রতিটা চলচ্চিত্র একটা মানুষের জন্য স্বপ্নের ব্যাপার হয়ে থাকে। সে যত বড় সুপারস্টারই হোক না কেন, এটা একটা সন্তানের মতো। তা আমি কখনো অপুর কাছ থেকে আমার মনে হয় না এটা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আর কি। তারপরেও আমি আমার আমার বিশ্বাস হয় না এরকম কিছু আর কি। বাট লোকালের বিষয়টা আমি হয়তো জানি না, বা লোকালের বিষয়টা আমি হয়তো বলতে পারবো না, সেটা হয়তো আদর ভালো বলতে পারবে আর কি। তা আমার দিক থেকে আমার ছবিতে এরকম কিছু মনে হয়নি আর কি, যে লিডার আমি বাংলাদেশকে হাই মানে হাইপে ওঠানোর জন্য আমাদেরটাকে একটু মাইনাসে করে রেখেছে অপু, আমার মনে হয় না আর কি। লিডার বলতে গেলে আমাদের ইউটিউবে যে গানগুলো রিলিজ হয়েছে, ট্রেলার রিলিজ হয়েছে, ইভেন আমাদের যে ইন্টারভিউগুলো গিয়েছে, বিভিন্ন হলের ইন্টারভিউগুলো গিয়েছে, সেই জায়গাগুলোতে যদি আপনি কমেন্টসগুলো যদি একটু পড়তে পারেন, আমার মনে হয় সেখানে স্টাডি করলে অনেক অ্যান্সার পেয়ে যাবেন। তারপরে আমার কাছে মনে হয়েছে যে অপু দি আর সাকিব ভাই তো বেস্ট, এরপরে তো বাদই দিলাম। তারপরে অনেকদিন পরে লাস্ট আমাদের দুজনের ছবি, আমাদের আমিও ছিলাম ছবিটাতে, হিটম্যান 2015 সালে রিলিজ হয়েছিল, হিটম্যানে সাকিব ভাই অপু দি ছিল আর আমার সঙ্গে শিনশিলা ছিল, ওটাও অনেক বিগ বাজেটের এক এবং ওই ঈদের সব থেকে সেরা সিনেমা ছিল হিটম্যান। তার পরবর্তীতে এসে 2023-এ এসে আবার ঈদে রিলিজ হয়েছে ছবি, সেখানে আমি আর অপু বিশ্বাস হিরো হিরোইন। সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল, এবং দর্শকরা এত সুন্দরভাবে, আমি যদিও প্রাথমিকভাবে অনেক ভয় পেয়েছিলাম, বাট দর্শকরা এত সুন্দরভাবে এটা লুফে নিয়েছে, সেটা আপনি গান বা ট্রেইলারের কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের দর্শকরা আমাদের দুজনকে, আমাদের দুজনের কেমিস্ট্রিকে খুব সুন্দরভাবে নিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে যারা হল মালিকরা দোদুল্যমান, কিন্তু যারা নিয়ে আসছে ছবিটা তার একটা গেম খেলেছে, আমাদের কাছে মনে হয়। গেমটা কেমন, সেটা হচ্ছে তারা হল মালিকদের উপরে চাপ দিয়ে তারা ছবিটা নিয়ে আসছে বাংলাদেশে, কিন্তু আসলে সিঙ্গেল স্ক্রিনে কখনো এর আগে কোনোদিনও, সিঙ্গেল স্ক্রিনে কখনো হিন্দি বা উর্দু চলচ্চিত্র অনেক আগে ছিল, জয়েন্ট ভেঞ্চার ছবি যেগুলো, কিন্তু আমদানি যে ছবিগুলো, সেই ছবিগুলো কখনোই সিঙ্গেল স্ক্রিনে অনেক ভালো কিছু করতে পারে নাই। তারপরও ঈদের সময়, বিশেষ করে এই ঈদে 8টা চলচ্চিত্র রিলিজ করার পরে, এই মুহূর্তে তাদেরকে উচিত হয় নাই আমাদের এই ছবিগুলোর মাঝে ছবিটা রিলিজ করা, কারণ আমাদের এই উইকে আমার 22টা হল, আমার 22টা বুকিং হলে আমার পাঠান চলছে। সো আমার প্রযোজক 22টা হলে রিলিজ করলে বা 22টা হলে ছবি চললে অন্তত কিছু হলেও টাকা পেত, তাই আমি না পাই, আমার অন্য ছবি রিলিজ যারা আছে 42টা হলে আরও তো হল রয়েছে, আরও তো ছবিগুলো রিলিজ পেত, 2টা হলেও টাকা পেত, এই তারা ইন্টারেস্টেড হতো। 8টা ছবির ভিতরে যদি 2টা ছবিরও প্রযোজক ভালো করে টাকা পেত, তাহলে তারা পরবর্তী ছবি নির্মাণে ইন্টারেস্টেড হতো। সেই ছবি নির্মাণ করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির 100 জন লোক কাজ করতো, তাদের রুটি রুজি এই ছবিটা থেকে হতো, সেই জায়গাটা থেকে আমরা বঞ্চিত হলাম।